দুপুরের পরে সাহাবীদের নিয়ে বিশ্রাম করতেছেন, এমন সময় আল্লাহর হাবিবের সামনে ছোট্ট দুইটা এতিম বালক হাজির। এতিম বালক বিনয়ের সাথে বলে, আমরা তালাশ করতে করতে আপনাকে পেয়েছি, আমাদেরকে জুলুমের হাতের থেকে আপনি বাঁচান। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, কে তোমাদের উপর জুলুম করছে, কি জুলুম? এতিম বালক দয় বলল, হুজুর আমরা দুই ভাই এতিম, আমাদের একটা টাকার থলি ছিল, আমাদের টাকার থলিটা আবু জাহেল কেড়ে নিয়ে গিয়েছে। আপনি মেহরবানি করে আবু জাহেলের কাছে থেকে আমাদের টাকার থলি এনে দেন। আবু জাহেলের সাথে হুজুরের প্রীতি না শত্রুতা? আবু জাহেল দেখতারে হুজুরে এমনি মারে, এমনি মারে। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, বিশেষ করে হাজ্জাজ বিলাল। হাজ্জাজ বিলাল বলেন, আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে জোহরের নামাজের পরে আবু জাহেল খাইয়া বিশ্রাম করতেছে, এখন যদি যাইয়া ওই দরজা দেয়, আল্লাহর হাবিব এই টাকার থলি চায়, না জানি কোন দুর্ঘটনা ঘটিয়া বসে। নিষেধ তো কর্তারটা বেলা সাহস পায় নিষেধ করতে। আল্লাহর হাবিব দাঁড়াইয়ে গেলেন, মেজাজ গরম। কি কি গরম? ওই পয়েন্টে যান, যেখানে শক্ত বিভন্ন হয়েছে এইখানে আল্লাহর হাবিব বীর সৈনিকের মতো দাঁড়াই গেছে, এতিমদের পক্ষে দাঁড়াইয়া গেলেন। বছর আবু জাহেলের বাড়ির দরজা কাছে, সংক্ষেপে বলি, দরজার কাছে যা খুব জোরে দরজার পর আঘাত, চিৎকার দিয়ে ডাকতেছেন, আবু জাহেল, আর আবু জাহেল! ভিতর থেকে আবু জাহেল বেরিয়ে আসছে নরম স্বরে। আবু জাহেল বলে, আপনি কেন কষ্ট করে আসলেন? কোন প্রয়োজন ছিল আমার, খবর দিলে আমি যে আপনার সাথে দেখা করতাম। আবু জাহেলের সুর কি নরম না গরম? রসুলের সুর নরম না গরম? গরম। আবু জাহেল, আবু জাহেল, রসুল গরম। এই যে বীর, বীর অন্যায়ের কাছে অন্যায়, যেখানে হুজুর বীরের মতো ধরে যেতেন, আপনি আসলেন কে? আমি খবর দিলাম, আমি যে দেখা করতাম। আল্লাহর হাবিব নরম হন না। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আবু জাহেল, এই এতিম বাচ্চাদের টাকার থলি তুমি কেড়েছ? হ্যাঁ, নিশ্চিত নরম। এখন এই মুহূর্তে একটু বিলম্ব না করিয়া এতিম বাচ্চাদের টাকার থলি ফিরাইয়া দাও। আবু জাহেল লড় তো সাহস পায় না, খাদেম রেখা তাড়াতাড়ি, উই কোনায় ওইখানে টাকার থলি আছে, আমি রাখছি, তাড়াতাড়ি ফিরিয়ে দে। টাকার থলি ফিরিয়ে দিলেন আল্লাহর হাবিব, টাকার থলি এতিম বাচ্চাদের হাতে দিলেন, বাচ্চারা চলে গেল, আল্লাহর হাবিব চলে গেলেন। আবু জাহেলের বউকা ভাইরা গোপনে গোপনে মুসলমান হইয়া আর এদের সাথে জোনদাল বদিত বেরো বারাসার থেকে। চামচারা কহ, হ্যাঁ ম্যাডাম ঠিকই কইছেন, উনি গোপনে গোপনে মুসলমান হয়ে গেছে আর আমাকে দিয়ে মারামারি করায়। আবু জাহেল কয়, আমি মুসলমান হই নাই। আবু জাহেলের বেগম বলেন, মুহাম্মদ এসে কত ধমকাধমি করলো, একটু শক্ত জবাব পর্যন্ত দিতে পারলি না ভাইরা। আবু জাহেল কয়, সাহেব কেমনে শক্ত জবাব দেব, মুহাম্মদ যখন আমার বাড়ির দরজায় এসে ওই টাকার থলি আমার কাছে চেয়েছে, তখন আমি আমার ডান এবং বাম পাশে এমন একটা অদৃশ্য শক্তি আমি দেখতে পাইছি, ওই টাকার থলি যদি ফিরে না দেয় ওই সময় আমি ধ্বংস হইয়া যাই। এই একটা রেওয়াজ আছে, আর একটা রেওয়াজ আছে যে আমার দুই পাশে আমি হিংস্র দুইটা বাঘ দেখছি, আর একটা রাত আছে আমার দুই পাশে বিষধর সাপের মতো দেখেছি, যে যদি আমি ফিরে এনে না দেই তাহলে তারা দংশন করে আমাকে শেষ করে দিবে, এই জন্য ভয়তে টাকার তৈরি ফিরে দিছি, আমি মুসলমান হই নাই। যাই হোক, এই যে ছয়টা গুণ এখানে গেল,
এই সকল গুণগুলো যেই মানুষগুলোর আছে ওই মানুষগুলো নেতা হওয়ার যোগ্য। আর এই সকল গুণ আছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই দেশের ওলামায়ে কেরামের। ঠিক কিনা বলেন? ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোরআন হাদিসের আলোকে বাকি ছয় দিনও বিষয়বস্তু নির্ধারণ করছি। আপনাদের কারো থেকে কোনো বিষয়বস্তু পেলে ওটা গ্রহণ করব। এক মিনিট শুধু একটু দোয়া করে দিই। আল্লাহ আমিন। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা অতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন এখন থেকে পিছনের তামাম জীবনে আমরা যত নেক দোয়া করেছি আল্লাহ আমাদের তামাম জীবনের সকল নেক দোয়াগুলো আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন যতদিন দুনিয়ায় বাঁচিয়ে রাখেন খাঁটি মুসলমান রূপে রাখেন। যেদিন দুনিয়ার থেকে বিদায় করে নেবেন খাঁটি মুসলমান বানাইয়া ইমানের সাথে জান্নাতের ছবি দেখাইয়া আপনি দুনিয়ার থেকে বিদায় করে নিয়েন। سبحان ربك رب العزة ما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين